4000 कोटी टकिया केलेंकारीर खलनायिका चेरा सर एक चीज से पैसा मिलेगा या नहीं मिलेगा আমি পাঁচ মা রখিম ছয় মা রখিম খালি আমাক ক্যাপিটাল মানি তোলা জেরা কালত নীরব আরক্ষী বিষয়া ধন বিচারি অভিযুক্ত বিনিয়োগকারীর হেঁচা গোপনে রেকর্ড করা কথোপকথনে উদঙাইছে অসম আরক্ষীর পক্ষপাতিত্ব বাইরত 10-15 জন মানুষ কুকুরের নিচিনা 5 দিনের পরা উইদাউট স্লিপ ইয়ালে রখি আছে তুমি হিয়তক পয়সা দিয়া বাকি যে ইনভেস্টিগেশন করে করে দিব পানবজার মহিলা থানার আরক্ষী বিষয়ের সম্মুখতে বিনিয়োগকারীর ধন উভতাই বিচারি হেঁচা দিছে দীপাঙ্কর বর্মনের বাগদত্তা মনালিসা বর্মনক জিন্তুর ভয়েস রেকর্ডিং আমি রেকর্ডিং করেছি জিন্তুকে কইছে স্যার জিন্তু বলে পয়সা তাবি দে সকতা হ্যায় যা মনালিসা ম্যাডাম হ্যাঁ বলেগা কথোপকথনত আরক্ষী বিষয়ের উপস্থিতিত বিনিয়োগ করা 4 কোটি টাকা বিচারি মনালিসা কাতর আহ্বান যুবকর লগতে এগারী মহিলার তোমার লোকেশন আমার এসপি স্যারে তোমার মোবাইল ট্রেস করে দিছে এসপি নামটো নকও জানো দীপাঙ্কর 24 ঘন্টা তোমার আশপাশ পয়সা মিলেগা ইয়া নেই মিলেগা আমি 5 মাহ রখিম 6 মাহ রখিম খালি আমাক ক্যাপিটাল মানি তোলা বাইরত 10-15 জন মানুষ কুকুরের নিচিনা 5 দিনের পরা উইদাউট স্লিপ ইয়ালে রখি আছে তুমি হিয়তক পয়সা দিয়া বাকি যে ইনভেস্টিগেশন করে করে থাকি চা দীপাঙ্কর গুয়াহাটীত ইন্ডিয়াত আছে গুয়াহাটীত আছে যতে আছে আমি তাক বিচারি উলাম তোমালকে প্লেন করছে অফিস বন্ধ করে কলা অফিস আপনার সেদিনাখন রবিবার একই রবিবার শনিবার স্যার মানডে তার পেমেন্ট হয় পেমেন্ট কোন ইস্যু কি আছে চেক ইস্যু নাই করা ক্যাশ আমার 10 জন আছে এইটা দি দিয়া মই FIR উইথড্র করে লম তোমার পিছিত দি আছো স্যারের আমার কইছো স্যারের আমার কইছো দেখিছা কেন পয়সা দিছো সব চেক আপ দিছো 1 টাকা ব্ল্যাক মানি দিয়া নাই মনে হচ্ছে আমার টাকাবোর উলাই দিয়া এটলিস্ট মরি আর মরাতকে বাঁচিল এটা কথা কওঁ পুলিশের আগতে কওঁ মিছা কথা নকওঁ তোমার ঘরত কেস নাছিলে তোমার ঘরত কেস আছিলে গোল বিস্কিট আছিলে তুমি দীপাঙ্করক কোৱা যে দীপাঙ্কর তাক পয়সাখিনি দিলে তুমি তো তাজ তোমালোকে তো তাজ বুক কৰিছা তাজ হোটেল 10 লাখ টকা দি তাজ বুক এই 10 জন মানুষ এটাই লাগে যে মনালিসা এবার কক যে আমার পয়সা দিব আমি গুছি যাব আমি এতিয়াও ভাবিব পারা নাই যে দীপাঙ্করে এনেকুৱা কৰিব আমি ভাবিবই পারা নাই তুমি কোৰবাৰ পৰা মেনেজ কৰি দিয়া মই কেছ উইথড্র কৰি দিম জিন্তুৰ ভয়েস ৰেকৰ্ডিং আমি ৰেকৰ্ডিং কৰিছোঁ জিন্তুকে কৈছে স্যার জিন্তু বোলে পয়সা তাবি দে সকতা হ্যায় যা মনালিসা ম্যাডাম হ্যাঁ বলেগা এই যে 10 জন মানুষ বাইরে রখি আছে ইয়াত টোটেল ইনভেস্টমেন্ট যদি তুমি করা টোটেল ইনভেস্টমেন্ট খুব বেশি 3-4 ক্রোর্স হবো এইটু কিভাবে ম্যানেজ করে দিয়ে আমি আমি আমার FIR রিভোক করে দিই পানবজার মহিলা থানার ভিতরের এই কথোপকথনত স্পষ্ট হয়েছে দীপাঙ্কর বর্মনের লুণ্ঠনের ভয়ঙ্কর কাহিনী সেই কাহিনীর A to Z গম পয়ার এসপ্তাহর পাছতো মহানগর আরক্ষীয়ে করায়ত্ত করবা নাই স্টক মার্কেটত বিনিয়োগের নামত 4000 কোটি টাকা লুটি পলায়ন করা দীপাঙ্কর বর্মনক
দীপাঙ্কর দাসের রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।